আমরা প্রথমেই ডান হাতে পানি নেব, সুন্দরভাবে সেটা কবজি সহ ধৌত করব এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের আঙ্গুলিগুলো খেলাল করব। এইভাবে এক আঞ্জলি পানি নিই, নিয়ে অর্ধেক পুলি আমরা অর্ধেক কুলি করলাম, অর্ধেক নাকে পানি দিলাম এবং নাক ঝাড়লাম। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত-তাহরিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আজকে ওযু এর বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা অনেকেই ওযু এর সঠিক পদ্ধতি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওযু করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে ওযু করেছেন, এটা আমরা জানি না, অনেকেই জানি না। ওযুর ফরজ কয়টি ও কী কী, তা আপনাদেরকে আজকে ওযুর সুন্নতি পদ্ধতি দেখিয়ে দিব এবং ওযু সম্পর্কিত কিছু মাসলা মাসাইলও আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানবো যে ওযুর ফরজ কয়টি ও কী কী, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, সালাত আদায়ের ইচ্ছা করবে, তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো। এটা হলো উযুয়ের প্রথম ফরজ। এক নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল ধৌত করা একেবারে পুরাটাই আমরা মুখমণ্ডল ধৌত করব, এবং কুলি করা, নাকে পানি দেওয়াও কিন্তু মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। অতএব কুলি করা এবং নাকে পানি দেওয়াও কিন্তু ফরজ, নাকে পানি দেওয়া ফরজ, কিন্তু নাক ঝাড়া হলো সুন্নাত, কিন্তু অবশ্যই নাকে পানি দিতে হবে এবং কুলি করতে হবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে তোমরা তোমাদের উভয় হাতের কোনোই সহ ধৌত করো। এটাও একটা ফরজ, প্রথমে ডান হাতের কোনোই সহ ধৌত করব, তারপরে বাম হাতের কোনো সহ ধৌত করব। তিন নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহ করো। মাথা মাসাহ, এটা তিন নম্বর ফরজ, যা একবার মাথা মাসা করতে হবে এবং সম্পূর্ণ মাথা মাসা করতে হবে। চার নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুই পায়ের টাখনু সহ ধৌত করো। এই চারটা ফরজ আমরা কোরআন মাজিদে পেয়েছি। ওলামায়ে কেরাম এই চারটি ফরজের সাথে আরও দুইটি ফরজের কথা উল্লেখ করেছেন, মোট 6টি ফরজ উল্লেখ করেছেন। 5 নম্বর ফরজ যেটা উল্লেখ করেছেন ওলামায়ে কেরাম, সেটা আত-তারতিব, অর্থাৎ আল্লাহ তাআলা যে ফরজের বর্ণনা দিয়েছেন এই আয়াতের মধ্যে, সেই ফরজের মধ্যে তারতিব বা সিরিয়াল মেনটেন করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রথমে পা ধুয়ে ফেলে তারপরে হাত ধোয়, তাহলে তার ওযু হবে না। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা। এই তারতিব যে ফরজ, এটা দলিল কি? দলিল এই আয়াতি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা সিরিয়াল বর্ণনা করেছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তারপর তোমাদের উভয় হাত কোনোই সহ ধৌত করো, তারপর মাথা মাসা করো, তারপর উভয় পায়ের টাখনু পর্যন্ত ধৌত করো। ওলামায়ে কেরাম বলছেন যদি তারতিব বা সিরিয়াল মেনটেন করা ফরজ না হতো, তাহলে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইতে হয় সেগুলো একদিক বর্ণনা করতেন আর মাসাটাকে আরেক দিক বর্ণনা করতেন। কিন্তু দেখেন, উভয় হাত কোনোই সহ ধৌত করা আর উভয় পা টাখনু সহ ধৌত করা, এর মাঝখানে এসেছে মাথা মাসার কথা। এই মাথা মাসা, উভয় ধোয়ার মাঝখানে মাসাহের কথা এসেছে, এটাই প্রমাণ করে যে ওযুর সিরিয়াল মেনটেন করা, তারতিব রক্ষা করা, এটা ফরজ। 6 নম্বর ফরজ ওলামায়ে কেরাম যেটা উল্লেখ করেছেন, সেটা হলো আল মুয়ালাত, অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বেই আরেক অঙ্গ ধৌত করা। অর্থাৎ আপনি ওযু করছেন,
অজু করতে অজুর মাঝখানে এসে আপনার মোবাইলে কল আসলো, আপনি আপনার কল রিসিভ করলেন, রিসিভ করে 10 মিনিট কথা বললেন, দেখা গেল যে আপনি আগে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছিলেন সেটা শুকিয়ে গেল, তাহলে আপনি পুনরায় আর কন্টিনিউ করতে পারবেন না, আপনাকে আবারও পুনরায় প্রথম থেকে অজু করতে হবে, কারণ যে আপনার আগের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকিয়ে গেছে। তো অবশ্যই এই আল মুয়ালাত অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করতে হবে, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ। তা আমরা পবিত্র কোরআন মাজিদে ঘোষিত 4টি ফরজের সাথে সাথে ওলামা একরাম আরও 2টি ফরজ যেটা বলেছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এগুলো মেনে উযু করার চেষ্টা করব, তাহলে আমাদের উযু সঠিক হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা উযু করব। উযু করার প্রথমে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমরা যে পানি দিয়ে উযু করব প্রথমত পানি পবিত্র হতে হবে। যদি পানি অপবিত্র হয় তাহলে সেই পানি দিয়ে উযু করা যাবে না, বা এমন কিছু মিশ্রণ যদি হয়, ধরেন পানি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে তহুর, আরেকটা হলো তাহের, আরেকটা হলো নাজিস। তহুর হচ্ছে যেই পানির সাথে কোনো কিছুর মিশ্রণ হয়নি এবং তার রং স্বাদ এবং গন্ধ কোনো কিছুর পরিবর্তন হয়নি, এটা হলো তহুর। এই পানি দিয়েই পবিত্রতা অর্জন করা বৈধ, বাকি কোনো পানি দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ নয়। অর্থাৎ যেই পানির সাথে কোনো কিছুর মিশ্রণ হয়নি, পানির প্রকৃত রূপ প্রকৃত গুণ ঠিক আছে, সেই পানি দিয়েই পবিত্রতা অর্জন করা বৈধ, অন্যথায় বৈধ নয়। 2 নম্বর পানি যেটা তাহের, পবিত্র পানি নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে না, অর্থাৎ যেই পানির মধ্যে পবিত্র কোনো জিনিসের মিশ্রণ হয়েছে এবং পবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে তার যার রং স্বাদ এবং গন্ধ চেঞ্জ হয়ে গেছে, এমন পানি নিজে পবিত্র, আপনি পান করতে পারেন, অন্য কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু উযু করতে পারবেন না, কারণ তার রং স্বাদ গন্ধ চেঞ্জ। যেমন আপনি এক জগ পানির মধ্যে যদি 1 গ্লাস দুধ ঢেলে দেন, দুধ পবিত্র জিনিস, যখন দুধ ঢেলে দিবেন তখন পানির রং স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার ফলে যদিও পানি পবিত্র, আপনি পান করতে পারেন সেটা, কিন্তু উযু করতে পারবেন না, কারণ তার রং স্বাদ গন্ধ চেঞ্জ হয়ে গেছে। আর 3 নম্বর পানি হচ্ছে নাজাস অর্থাৎ অপবিত্র পানি, যেই পানির সাথে অপবিত্র বস্তুর মিশ্রণ হয়েছে, অপবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে যদি পানির রং স্বাদ এবং গন্ধ চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অপবিত্র পানি, সেই পানি নিজেও পবিত্র নয়, অন্যকেও পবিত্র করতে পারে না। তা আমরা অবশ্যই 3 প্রকার পানির মধ্যে প্রথম প্রকার যেটা বললাম তহুর, যেটার রং স্বাদ গন্ধ চেঞ্জ হয়নি, এমন পানি দিয়েই পবিত্রতা অর্জন করব। তারপরে আমরা যেটা দেখব যে আমাদের শরীরে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলিতে যদি এমন কিছু থাকে যেটা শরীরের অঙ্গে পানি পৌঁছতে বাধা প্রদান করবে, এমন যদি থাকে তাহলে সেটা আগে দূর করতে হবে শুরু করার প্রথমে। যেমন মহিলারা আমাদের অনেকেই নেল পালিশ ব্যবহার করি, যেটা তার অঙ্গে পানি প্রবেশ করতে বাধা দেয়, অতএব অজু শুরু করার প্রথমেই তার নেল পালিশ তুলে ফেলতে হবে। বর্তমানে কিছু মেকআপ বাড়িয়েছে মেয়েরা, যেগুলো মেয়েরা যে মেকআপগুলো করে থাকে সেটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ। ওয়াটারপ্রুফ মেকআপ করার পরে অজু করলে অজু হবে না, কারণ সেটাতে তার মুখমণ্ডলের চামড়াতে পানি প্রবেশ করতে বাধা দেয়। অজু করার প্রথমেই এমন মেকআপ আগে তুলে ফেলতে হবে, তারপরে অজু করতে হবে। তারপরে অজু শুরু করার প্রথমে আমাদের নিয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর প্রথম হাদিসেই ঘোষণা দিয়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল তার নিয়াতের উপর নির্ভরশীল। অজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অবশ্যই নিয়াত করার প্রয়োজন আছে, নিয়াত যদি সহি না হয় অজু সহি হবে না। অতএব অবশ্যই অজু করার প্রথমে নিয়াত করব যে আমি এখন অজু করছি ইবাদতের উদ্দেশ্যে। কোনো ব্যক্তি যদি এমন হয় যে হাতে পায়ে ময়লা লেগে গেছে, সে ময়লা পরিষ্কারের উদ্দেশ্যে সে হাত পা অজু করার মতো করেই সে হাত পা ধৌত করেছে, মনে বলছে অজুই করেছে, কিন্তু এই অজুতে তার সালাত হবে না, কারণ সে অজুর নিয়াতে অজু করেনি, বরং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়তে সে অজুর মতোই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়েছে। অতএব অবশ্যই নিয়াত করতে হবে, এবং নিয়াতটি হতে হবে অন্তরে সংকল্পের মাধ্যমে, মুখে কিছু বলতে হবে না। নিয়াতের দোয়া হিসেবে একটা শব্দ উচ্চারণ করেননি। আমরা বর্তমানে যেই নিয়াত হিসেবে যে দোয়াগুলো পড়ি সেটা আসলে কোনো হাদিসে বর্ণিত হয়নি, সহি হাদিসে তো বর্ণিত হয়নি, এবং এমনকি দয়ীফ জাল হাদিসেও বর্ণিত হয়নি। অতএব আমরা যেগুলো পড়ি সেগুলো কোনো সহি দোয়া নয়, এগুলো মানুষের বানানো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি
নিয়াত হিসেবে একটি শব্দ উচ্চারণ করতেন সেটা হাদিসে আসতো। যেহেতু এই দোয়াগুলো কোনো হাদিসে আসেনি, অতএব বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াত হিসেবে মুখে কিছু বলেননি। অতএব নিয়াত মুখে বলতে হবে না, অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করতে হবে। অন্তরে সংকল্পের মাধ্যমে নিয়াত করার পরে আমরা এবার বিসমিল্লাহ বলে উযু শুরু করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ওই ব্যক্তির উযু হবে না যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না। অতএব বিসমিল্লাহ না বলে উযু করা যাবে না, বিসমিল্লাহ বলতে হবে। যদিও বিসমিল্লাহ বলা সুন্নাত না ওয়াজিব এই ব্যাপারটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কাউলুর রাজিহ বা সবচেয়েতে গ্রহণযোগ্য মত হলো বিসমিল্লাহ বলা সুন্নাত, তবে গুরুত্বপূর্ণ সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উযু হবে না যায় বিসমিল্লাহ বলবে না। আমরা বর্তমান সমাজে বিসমিল্লাহ বলা নিয়ে, উযুর প্রথমে বিসমিল্লাহ বলা নিয়ে আমাদের কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন আমরা অনেকেই প্রশ্ন করি যে বর্তমানে বাথরুমগুলো একবারে অ্যাটাচড বাথরুম, যেখানে উযুর জায়গা এবং বাথরুম সারা জায়গা একই, টয়লেট এবং উযুর জায়গা একটাই। এখন আমরা কী করতে পারি বাথরুমের মধ্যে বা টয়লেটও তো বিসমিল্লাহ বলা ঠিক নয়, এমন প্রশ্ন আমরা অনেকেই করি। যদিও এখন অ্যাটাচড বাথরুম, কিন্তু আমাদের একটা নির্ধারিত জায়গা আছে, দেখা যাচ্ছে যেখানে আমরা টয়লেট সারব বা আমাদের হাজাত পূর্ণ করব, সেই প্যানের ওপরে আমরা বিসমিল্লাহ বলবো না কখনোই এবং সেখানে উযুও করব না। আমরা করব কোথায়? সেখান থেকে উঠে এসে যেখানে বেসিন আছে বা যেখানে ট্যাপ আছে উযু করার মতো, সেখানে এসে বিসমিল্লাহ বলে উযু করতে পারি। ওলামায়ে কেরাম এটাকে বৈধ প্রমাণ করেছেন। এর থেকে আরও একটি উত্তম পন্থা হলো, যদি আপনার সেখানেও সংকোচবোধ মনে হয়, তাহলে আপনি বাথরুমের দরজা খুলে বাইরে আসবেন, বাইরে এসে বিসমিল্লাহ বলে আবারও উযু করতে ঢুকবেন। তাহলে আপনার বিসমিল্লাটা বাইরেও বলা হলো, উযুও করা হলো। অর্থাৎ যে কোনোটা করতে পারেন, ভেতরেও বলতে পারেন এটা জায়েজ, আবার বাইরে এসে বিসমিল্লাহ বলে আবারও প্রবেশ করতে পারেন, সেটাও আপনার জন্য জায়েজ। আমরা বিসমিল্লাহ বলে উযু শুরু করব। এখন আমরা কীভাবে উযু করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমরা কীভাবে উযু করতে পারি। প্রথমত আমরা এক সুন্নাত দিয়ে শুরু করব। সে সুন্নাতটি হলো যে আমরা আমাদের দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করব, আগে ডান হাতের কবজি এবং পরে বাম হাতের কবজি সহ ধৌত করব। তা আমরা প্রথমেই ডান হাতে পানি নেব, ডান হাতে পানি নিয়ে সুন্দরভাবে সেটা কবজি সহ ধৌত করব এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে ডান হাতের আঙ্গুলিগুলো কী করব, খেলাল করব, যাতে সব জায়গায় পানি পৌঁছে। এবং দেখবো যে আমাদের হাতের আঙ্গুলিতে, কোনো আঙ্গুলিতে যদি আংটি থাকে তাহলে সেটাও কিন্তু নড়াচড়া করাবো, কারণ প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছতে হবে। যদি অজুর অঙ্গপ্রত্যঙ্গের কোনো জায়গায় পানি না পৌঁছে তাহলে কিন্তু উযু হবে না। অতএব আমরা প্রথমে ডান হাত সুন্দরভাবে ধুয়ে নিলাম, তিনবার ধোবো, তিনবার সুন্দরভাবে ধোবো। একবার ধুইলেই কিন্তু আমাদের যেটা ওয়াজিব বা ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধোয়া সেটা কিন্তু সুন্নাত। কিন্তু একবার ধুইলে আপনার আদায় হয়ে যাবে, তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার আমরা ধুতে পারি, কিন্তু তিনবারের বেশি নয়, তিনবারের বেশি ধোয়া জায়েজ নয়। মনে রাখতে হবে তিনবার ধোয়ার অর্থ তিনবার পানি নেওয়া নয়, বরং তিনবার ধোয়ার মানে একবার যখন আপনি পরিপূর্ণ ধোয়া হবে তখন সেটা একবার, একবার ধুতে গেলে সেটা একাধিকবার পানি নেওয়ার প্রয়োজন হতে পারে। তো এইভাবে আমরা তিনবার ধোবো। একবার ধুইলে আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধোয়া এটা সুন্নাত। আমরা তৃতীয়বার পর্যন্ত, তিনবার পর্যন্ত ধুইতে পারি, তবে চারবার, চতুর্থবার ধোয়া যাবে না, তিনবারের বেশি ধোয়া যাবে না। তো এভাবে আমরা হাতের কবজি সহ প্রথমে ডান হাতের কবজি আমরা ধুলাম, তারপর এবার বাম হাতের কবজি আমরা ধোবো তিনবার, এবং ডান হাতের আঙ্গুলি দিয়ে বাম হাতের আঙ্গুলিগুলো খেলাল করে নেবো যেন সব জায়গায় পানি পৌঁছে। এমনকি যদি আংটি থাকে সেটাও আমরা নড়াচড়া করে নেব যেন সেখানেও পানি প্রবেশ করে, কোনো জায়গায় যেন শুকনা না থাকে। তো এইভাবে আমরা তিনবার সেটা ধুয়ে নিলাম সুন্দর করে হাতের, বাম হাতের কবজি পর্যন্ত। এইভাবে তিনবার ধোবো। ধোয়ার পরে আমরা এবার আমাদের প্রথম ফরজ যেটা, সেই ফরজে চলে যাব। প্রথম নাম্বার ফরজ, এক নাম্বার ফরজ আমরা যেটা বলেছি সেটা হলো মুখমণ্ডল ধৌত করা। তো মুখমণ্ডল ধৌত করা এর অন্তর্ভুক্ত কিন্তু কুলি করা, নাকে পানি দেওয়া, এটা অন্তর্ভুক্ত। তো আমরা প্রথমে কুলি এবং নাকে পানি দেওয়া থেকে শুরু, আমাদের মুখমণ্ডলের ক্ষেত্রে কুলি এবং নাকে পানি দেব, এবং এটা এক আঞ্জলি পানি অর্ধেক মুখে নিব এবং অর্ধেক নাকে নিব এবং নাক ঝেড়ে ফেলবো। এটা হলো সুন্নাতি পদ্ধতি। তো এমন হবে যে আমরা যদি এইভাবে এক আঞ্জলি পানি নিই,
নি অর্ধেক কুলি আমরা অর্ধেক কুলি করলাম, অর্ধেক নাকে পানি দিলাম এবং নাক ঝাড়লাম, এভাবে আবার নিলাম আবারও নিলাম, আমরা কুলি করলাম নাকে পানি দিলাম এক অঞ্জলি পানি দিয়েই এবং তিনবার করলাম, তিনবারের বেশি নয়। তারপর আমরা কি করব, সমস্ত এখানে আরেকটা জিনিস বিষয় লক্ষণীয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা নাসিকার মধ্যে নাকের মধ্যে পানি প্রবেশ করাও যদি তোমরা সিয়াম অবস্থায় না থাকো। এখন নাকে পানি দাও আমি বললাম ফরজ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম অবস্থায় না না থাকলে তোমরা নাকে পানি দাও, এর অর্থটা কি? তাহলে কি আমরা সিয়াম অবস্থায় থাকলে নাকে পানি দেবো না? এর অর্থ হলো অবশ্যই আমরা নাকে পানি দেবো, কারণ এটা ফরজ, নাকে পানি দেবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করলেন সেটা হলো যে তোমরা নাকে নাকের মধ্যে এমন ভিতরে পানি নিও না যেটা ভেতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। তা আমরা সিয়াম অবস্থায় বেশি ভিতরে পানি টানবো না, তবে নাকে পানি অবশ্যই দেবো কারণ এটা ফরজ। এবার আমরা কী করবো, পুরা মুখমণ্ডল ধৌত করবো। পুরা মুখমণ্ডল যদি আমরা ধৌত করি, আমরা পানি নিলাম নিয়ে ধৌত করলাম পুরা মুখমণ্ডল একবারে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে যার দাড়ি নেই আর যার দাড়ি আছে, যদি দাড়ি না থাকে তাহলে তো সহজ, পুরাটাই একেবারে আমরা ধৌত করে ফেললাম, যতটুকু আমাদের সেই সাদা অংশ আছে পুরাটাই ধৌত করলাম। আর যার দাড়ি আছে, দাড়ি থাকা ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো যে দাড়ি হচ্ছে দুই প্রকার, দাড়ি হলো দুই প্রকার, এক লেহিয়াতুন কাসিফা, ঘন দাড়ি। ঘন দাড়ি কাকে বলে? যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় না, যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় না, সেটা হলো ঘন দাড়ি। আর দুই নম্বর বলছি, দুই নম্বর হলো লেহিয়াতুন খাফিফা, অর্থাৎ পাতলা দাড়ি। পাতলা দাড়ি কাকে বলে? যেই দাড়ির মধ্যে দিয়ে তার ভেতরের চামড়া দেখা যায় সেটা হলো পাতলা দাড়ি। যদি কারো পাতলা দাড়ি হয়, অর্থাৎ যার দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায়, এমন দাড়ি পুরাটাই ধুতে হবে। আর যার দাড়ি ঘন দাড়ি, যার দাড়ির মধ্যে দিয়ে তার চামড়া দেখা যায় না, এমন দাড়ি খেলাল করলেই হয়ে যাবে, একটু পানি দিয়ে খেলাল করলেই তার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। তা আমরা ঘন দাড়ির ক্ষেত্রে কেমন, ঘন দাড়ি যদি হয় তাহলে আমরা এভাবে ধুইলাম এবং দাড়িগুলো খেলাল করলাম, সুন্দরভাবে দাড়িগুলো খেলাল করে নিলাম, তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে, এভাবে তিনবার ধোব। আর পাতলা দাড়ির ক্ষেত্রে কি, অবশ্যই পানি দিয়ে, এভাবে পানি দিয়ে দাড়িগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। যদি যার দাড়ি পাতলা দাড়ি, পুরাটাই সুন্দরভাবে ধুইতে হবে যেন দাড়ির ভেতর দিয়ে তার চামড়াগুলো পুরাটা ধোয়া হয়ে যায়। এভাবে আমরা মুখমণ্ডল ধুইব তিনবার, তিনবারের অধিক নয়। তিনবার মুখমণ্ডল ধোয়ার পরে এবার আমাদের দুই নম্বর ফরজ, যেটা দুই নম্বর ফরজ যে আমরা উভয় হাতের কোনোই সহ ধৌত করব, আগে ডান হাত পরে বাম হাত। তো ডান হাতের কোনোই সহ আমরা এভাবে পানি নিলাম সুন্দর করে, আমরা আমাদের অজুর অঙ্গগুলো মর্দন করবো যাতে করে আমাদের লোমের গোড়াগুলো ভেজে যায়। আপনি যদি মর্দন না করেন দেখা যায় যে লোমের গোড়াতে অনেক সময় পানি পৌঁছে না, এজন্য মর্দন করতে হবে যাতে লোমের গোড়াতে পানি পৌঁছে। এভাবে আমরা তিনবার ধোবো সুন্দরভাবে, তিনবার ধুয়ে নিলাম যে কোনো জায়গায় যেন, এবং এই যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই ইলা বিমানে মা, ইলা মানে কোনোই পর্যন্ত, কোনোই পর্যন্ত বলতে কোনোই সহ, কোনোই সহ ধোতে হবে, কোনোই যেন ধোয়া পড়ে, একটু ওপর থেকে ধোবেন যেন কোনোইটা পুরাটা ধোয়া পড়ে। তো এইভাবে আমরা সুন্দরভাবে তিনবার ধোবো এবং মর্দন করব যাতে কোঁচা পানি, আর তারপরে আবারও একইভাবে আমরা বাম হাতের কোনোই সহ ধৌত করব এবং মর্দন করব যাতে সব জায়গায় পানি পৌঁছে সুন্দরভাবে, কোনো জায়গায় শুকনো না থাকে। এভাবে আমরা সুন্দরভাবে ধৌত করব। আমাদের দুই হাতের কোনোই সহ ধোয়া শেষ। এইবার আমাদের তিন নম্বর ফরজ, তিন নম্বর ফরজ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহ করো। মাথা মাসা করো, এক্ষেত্রে আমাদের অনেককেই দেখা যায় আমাদের দেশে যে অনেকেই কী করি যে আমরা পানি নিলাম, এভাবে পানি নিয়ে মাথায় টুপি খুলি না, বরং একটু ইয়ে করেই আমরা ছেড়ে দেই।
যে এটা মাথা মাসা হলো না আসলে। মাথা মাসা যেভাবে হাদিসের সুন্নাতি পদ্ধতি যেটা, যে আমরা প্রথমত টুপিটি খুলে ফেলবো, আমরা টুপি খুলে রেখে দিলাম এক জায়গায় বা পকেটে রাখলাম, তারপরে আমরা কী করলাম, পানি নিলাম। হাদিসে যেটা এসেছে যে বাদা আবি মুকাদ্দামের আসেহি, হাত এভাবে করলাম, বাদা আমি মুকাদ্দামের আসেহি, মানে তিনি মাথা শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে, মুকাদ্দামের আস সম্মুখ ভাগ থেকে, সুম্মা জাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে হাতটি নিয়ে গেলেন তার চুলের শেষ পর্যন্ত, চুল একবারে ঘাড়ের উপরে, যখন চুলের গোড়া, চুলের গোড়ালে শেষ পর্যন্ত, সুম্মা রদ্দা হুমা ইলাল মাকান আল্লাহ বাদা আমিনহু, অতপর তিনি তার হাত ওই স্থানে ফিরিয়ে নিয়ে আসলেন যেখান থেকে তিনি মাসা শুরু করেছিলেন। তাহলে মাসার সঠিক নিয়ম, আমরা শুরু করব মাথার সম্মুখ ভাগ থেকে, একেবারে চুলের শেষ পর্যন্ত নিয়ে যাব, আবারও যে জায়গা থেকে মাসা শুরু করেছিলেন সম্মুখ ভাগ থেকে সেখানেই আবার ফিরিয়ে নিয়ে আসব। এটা মাথা মাসা হবে একবার, মাথা মাসা একবার হবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একবার একবার, দুইবার দুইবার, তিনবার তিনবার করে ধোয়া যায়, কিন্তু মাথা মাসার ক্ষেত্রে একবারই আমরা মাথা মাসা করব। এবং মাথা মাসা শেষে একই পানি দিয়ে আমরা কান মাসা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই কান মাথারই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল-উযুনানি মিনার রাস, দুই কান মাথার অংশ। অতএব একই পানি দিয়েই আমরা যখন মাথা মাসা শেষ করলাম, এভাবে মাথা মাসা শেষ করে আবারও ফিরে নিয়ে আসলাম, এবং একই পানি দিয়েই শাহাদত আঙ্গুলি দিয়ে কানের ভেতরে এইভাবে আমরা সেটা ইয়ে করে সুন্দর করে বৃদ্ধ আঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ আমরা মাসা করলাম। এভাবে আমরা মাথা মাসা একবারই করব। উল্লেখ্য যে আমাদের দেশে মাথা মাসা শেষে ঘাড়, এভাবে ঘাড় মাসা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পদ্ধতি সম্পর্কিত যত সহিহ হাদিস আছে, কোনো হাদিসেই ঘাড় মাথা মাসা করার কথা আসেনি। ঘাড় মাসা করার ব্যাপারে যে রেওয়ায়তটি পাওয়া যায়, যে হাদিসটি পাওয়া যায়, অন্য একটি হাদিস যেটা মাওদু বা জাল হাদিস, বানোয়াট হাদিস, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি নয়। অতএব ওজু শেষে ঘাড়, মানে মাথা মাসা শেষে ঘাড় মাসা করবেন না, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি নয়। এভাবে আমরা মাথা মাসা শেষে আমরা আমাদের চার নম্বর ফরজ, সেটা হলো দুই পা টাখনু সহ ধৌত করব। প্রথমে ডান পা, তারপরে বাম পা টাখনু সহ ধৌত করব। প্রথমে আমরা ডান পা ধৌত করব, এভাবে পানি নিলাম, পানি নিয়ে সুন্দরভাবে ধৌত করলাম, সুন্দরভাবে করলাম, বাম হাতের এই আঙ্গুলি দিয়ে আমরা কী করলাম, এই যে পায়ের আঙ্গুলিগুলো খেলাল করলাম, যাতে সব জায়গায় পানি পৌঁছে, কোনো জায়গায় পানি পৌঁছতে বাধা সৃষ্টি না হয়, সব জায়গা আবারও ধুইলাম এবং টাকনু সহ সুন্দরভাবে মর্দন করবেন। অনেক ব্যক্তি দেখা যায় পা ধোয়ার ব্যাপারে অনেকে অলসতা করেন, অবহেলা করেন, দেখা যায় যে পেছনের সাইড তার অনেক সময় শুকনা থাকে, ওজুর কোনো অঙ্গ শুকনা থাকলে তার সালাত হবে না, সালাত হবে না। এজন্য সুন্দরভাবে আমরা ধোবো, আবার ধোবো, আবারও সেই আঙ্গুলি দিয়ে সেই ইয়েগুলো খেলাল করবো, যেন পানি পৌঁছে সব জায়গায়, সুন্দরভাবে পানি পৌঁছে এভাবে খেলাল করে নেব, সুন্দরভাবে ধুয়ে নেব। তারপর এবং এর টাকনু সহ ধৌত করবো। আল্লাহ তাআলা বলছেন যে আর জুলাকুম ইলাল কাবাইন, এখানে ইলাবি মানে মা, অর্থাৎ টাকনু পর্যন্ত বলতে টাকনু সহ এমনভাবে ধৌত করবেন যে টাকনুটা পুরো ধোয়া পড়ে। আবারও এবার বাম পা ধৌত করবেন, বাম পা আবারও এভাবে ধুইবেন, সুন্দরভাবে ধুইলেন সুন্দর করে, আবারও কী করলেন, খেলাল করলেন পা আঙ্গুলিগুলো, যেন কোনো আঙ্গুলির ফাঁকায় শুকনা না থাকে, সব জায়গায় যেন পানি পৌঁছে, আবারও সুন্দরভাবে ধুইলেন, আবারও খেলাল করলেন সুন্দরভাবে, আবারও পানি নিলেন, যে সুন্দরভাবে মর্দন করলেন এবং সুন্দরভাবে ধুয়ে দিলেন আঙ্গুলিগুলো, খেলাল করলেন, এইভাবে তিনবার পা ধুইলেন। এভাবে ওযু শেষে আমরা লজ্জাস্থান বরাবর পানি ছিটা দেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করে লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিতেন, এতে করে অপবিত্রতার কোনো সন্দেহ থাকলে সেটা দূর হয়ে যায়, সেটা পবিত্র হয়ে যায়। এজন্য পানি ছিটা দেব। এখন কীভাবে দেব, পানি ছিটা দেওয়ার পদ্ধতিটা কী হবে, আপনি এভাবে পানি নিলেন, দিয়ে লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিলেন, বাস এতটুকু আপনার জন্য যথেষ্ট, বেশি কিছু করতে হবে না। এভাবে পানি ছিটা দেওয়ার পরে আপনি ওযু শেষে একটি সুন্নতি দোয়া রয়েছে এবং ফজিলতপূর্ণ দোয়া রয়েছে, সেটা আমরা পড়ব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু শেষে যদি এই দোয়াটি কেউ পড়ে সুন্দরভাবে ওযু করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে প্রবেশ করতে পারে, এটা তার ইচ্ছাধীন, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আমাদের শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আমরা সবাই বলবো। উল্লেখ্য যে আমাদের দেশে অধিকাংশ মানুষ এই দোয়াটি পড়ার সময় আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ি, এটার কোনো দলিল নেই। আকাশের দিকে তাকাতে হবে না, বরং এটা একটি বিদআতী পদ্ধতি, কেউ আকাশের দিকে তাকাবো না। এমনকি অনেকেই কী করি যে এই দোয়াটি পড়ার সময় আঙ্গুলি আকাশের দিকে উঠাই এবং উঠিয়ে এই দোয়াটি পড়ি, এটারও কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো সুন্নাত পরিপন্থী। অবশ্যই আমরা দোয়া পড়ব, ওযু শেষে দোয়া পড়ব, স্বাভাবিকভাবে দোয়া পড়ব, আকাশের দিকেও তাকাতে হবে না, আঙ্গুলিও উঠাতে হবে না। আমরা এই দোয়া পড়ে ওযু শেষ করব। এভাবে আমরা যদি সুন্দরভাবে ওযু করি, ওযুর পূর্ণ ফজিলত আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এভাবে সঠিকভাবে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতি পদ্ধতিতে ওযু করে সালাত আদায়ের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এই টিভি প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ওহির বিধান আপনাদের সামনে সুন্দরভাবে দালিলিক মানে দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপনের জন্যই। আমরা সব কিছুই দলিল সহকারে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি, এখানে দুনিয়াবী কোনো স্বার্থ নেই, বরং একমাত্র পরকালীনের স্বার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই প্রচেষ্টাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনারাও এই পূর্ণ সওয়াবের ভাগিদার হতে পারেন। আপনাদের সহযোগিতা অবশ্যই পরামর্শ হতে পারে, আপনাদের সহযোগিতা এটা দাওয়াত এই দাওয়াতি প্রোগ্রামগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে। অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেগুলো সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক করবেন, যেটা মানুষের কাছে যেন পৌঁছে যায়। এবং আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আপনারা সে ইনবক্সে করবেন। এবং দেখা যাচ্ছে যে আপনারা কোনো ভিডিও দেখতে চান, যে ভিডিওগুলো এখনও আসেনি, আপনাদের পরামর্শ সব বলতে পারেন যে আমাদের এই ভিডিওটা এখন খুব জরুরি, সেটাও আমরা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উপস্থাপনের চেষ্টা করব। এবং আমার সার্বিকভাবে বিশেষ করে অর্থনৈতিকভাবেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, সেগুলো সার্বিক সহযোগিতা আপনাদের থেকে কামনা করছি। আত-তাহরিক টিভিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।